Kok di salah agor telah press club electronic media society ni BC Bre hasil kok thum panda sangsa zaka. O panda man zaka Menteri Okra Dr. Manik Shahate hukmo Menteri Susanto Chaudhary. Tishalo Akurtola Press Club or Tripura Electronic Media Society Nibishi Buri State Conference Panda Klaizaka or Panda Manjaka Montri Okra Dr. Manik Shah Hukumo Montri Shushanto Chaudhary Press Club ni editor Pranab Sarkar Electronic Society ni editor Surjit Palti Hasini Electronic Koktoma Tumai Bodorok or Panda Montri Okra Shaka Gemra Chenra Shaya Kubino Kubui Punukmani Bagai Kakaham Yaparka Koktoma Tumai Rok Nobo Yakto Haponi Jorabo Koktoma Tumai Rok by Borokni Halok Kahan Hanishaka, Montri Okra, Abono Rugino, Haste Hapan Koktoma, Tumnaidomi Bagui, Ham Granish Hamon Butan, Clayton, Hanishaka, Montri Okra. Newscape use করে দেয় কিন্তু আপনারা কিন্তু সত্য নিষ্ঠা কারণ আপনারা ইচ্ছা করলে আপনারা পারবেন না কারণ ক্যামেরাস এন্ড মিরর স্পিকস দ্য ট্রুথ এর জন্য আজকে এখানে আসা আমি নিজেকে খুব আনন্দিত বোধ করছি যে সত্যিকারের অর্থে আপনারা আপনাদের কাজগুলো করে যাচ্ছেন কক্তমা থুমনাই রংনি বিশিং তুইন হামকরাইনি বাগৈ রং পুষা সান মঙ্গ তুইন কুগুনি শেফ সাবরং তুই হাসতে হাপাং সাইতগুই তঙ্গতে মানথাই সানানি শিকাঙ্গন মুখথাং ক্লাইরি জাঙাই হেনে খুসাউ শাকা মন্ত্রী অকরা হাসতিনি কক্তমা থুমনাই রক বাই তাবুনি হাসতে হাপাংনি হালক বেলাইন কাহামতে ফাইনে শালব তঙ্গাই হেনে শাকা মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা সেই যে সংগ্রামের সাথী হওয়ার সুবাদে একজন আরেকজনকে আমরা জেনেছি আমরা একজন আরেকজনকে বুঝি এখানে আর্থিক অবস্থার কথা বলা হয়েছে যারা এর সাথে যুক্ত এগুলো কিন্তু আমরা উপলব্ধি করার চেষ্টা করি এবং যখনই এগুলো আমাদের গোচরে আসে এবং ক্যাবিনেটে বিশেষ করে যখন আসে যেটা বলা হয়েছে আমরা কিন্তু অত্যন্ত সংবেদনের সাথে আমরা এটা চেষ্টা করি যাতে এটা একটা কিছু করা যায় এবং আগামী দিনও করবো এখানে সেক্রেটারি মহোদয় একদম আগে স্টাইলে যে দাবি দেওয়া কনফারেন্স হলে যে স্টাইল আগের সরকারের সময়ে সেইভাবে উনিও রেখেছেন অ্যাকচুয়ালি আমাদের সময় দরকার লাগে না যে দাবি দেওয়া ফেস আমরা দাবি হওয়ার আগে আমরা দাবি পূর্ণ করে ফেলি এই স্টাইল দেখে আমার মনে হয় আমরা একটু বেশি খুনি হলে ভালো যে যখন বসিয়ে মুখ্যমন্ত্রী বা মন্ত্রী বা আদরকে বসিয়ে আজকে আমাদের এই দাবি এই দাবি এই দাবি এগুলো দরকার লাগে না আমরা বুঝি সব এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ এগুলো গতানুগতি আগ্রহ করতাম যখন কনফারেন্স আমাদের ডাক্তারদের কনফারেন্স আগ্রহ করতাম এখন কিরকম জানি লাগে আমার হতো না কিছুই কিছুই করতো না হ্যাঁ এটাও যেমন একটা পার্ট আর কি যে কোনো কনফারেন্সে যে দাবি পেশ দাবি সনদ এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বরং এই কনফারেন্সকে আরো কিভাবে সুন্দর করা যায় সেই বিষয়ে কথা বলা যাতে মেম্বারদের খুশি করার জন্য যে বলেছি তো আজকে আমি এমন ভাবে বলেছি তো তোমাদের জন্য কিন্তু আজকে বলেছি মন থেকে কেমন দেখে এই যে ভাবনা চিন্তা আগে এত বছর ধরে আমিও দেখেছি আমরাও বলতাম এগুলো আমি যেইভাবে বলেছি যে তোমাদের কথা বলেছি এমনিতেই বলে বলতো এমনিতে তো কি বলতে পারে দরকার নেই আর এই কালচার আমার মনে হয় আমাদের বেরিয়ে আসা উচিত পাণ্ডব ফাইমান জাগনাই হুকুম মন্ত্রী সুশান্ত চৌধুরী বিনি স্পিসস হাকা হাসতে হাপাং ককতমা থুমনাই রক বাই বেলাই হাল গরং জাকনি সাকা ব ককতমা থুমনাই রকনি নাইথক থিনাংনি বাগে হাসতে হাপাং তাইতক নাইতে বরকনি বখাকতিন জে রক সানমু ফায়ো আবনতিন ডাকটিন ইয়াপরে নাহার জানি হিনি সাকা হুকুম মন্ত্রী আজকে এই চতুর্থ রাজ্য সম্মেলন যারা উপস্থিত হয়েছেন আমি সরকারের তরফ থেকে ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি গতকাল একটি কর্মসূচি ছিল এই প্রেস ক্লাবে সেখানে আমি উপস্থিত ছিলাম বা বিভিন্ন সময়ে যখন সাংবাদিকদের ডাকে বা প্রেস ক্লাবে ডাকে সাড়া দিয়ে আমরা উপস্থিত হই বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন বক্তব্য আমরা তুলে ধরতে চাই রাজ্যের সাংবাদিকদের ওয়েলফেয়ারের জন্য তাদের আগামী দিনে সুন্দর ভবিষ্যতের জন্য মাননীয় আমাদের আজকের এই সভার
যিনি সংবাদপত্রে প্রতিবেদন পেশ করেছেন, স্বাগত বক্তব্য রেখেছেন সুরজিৎ বাবু, ওনার বক্তব্যে বলেছেন যে আগে সাংবাদিকদের জন্য বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য রাজ্য সরকারের বরাদ্দ কত ছিল এবং বর্তমানে সে বরাদ্দ কত হয়ে দাঁড়িয়েছে। সুতরাং বক্তব্য দীর্ঘায়িত করে আমি এখানে সময় নষ্ট করব না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর আজকে ছুটির দিন, অনেক কর্মসূচি রয়েছে, ব্যস্ততার মধ্যে রয়েছেন, আমাকে ওখান থেকে অমরপুর যেতে হবে। তাই আমি একটি কথাই বলবো আপনাদেরকে, যে কথা আমি বারবার বলি, সবসময় বলি এবং আগামী দিনেও বলব, যেই সরকার সাংবাদিক বান্ধব সরকার, সংবাদপত্র বান্ধব সরকার, প্রো মিডিয়া গভর্নমেন্ট। সুতরাং যখনই আপনারা যে দাবিগুলো পেশ করেছেন আলোচনার মাধ্যমে, আমরা সেগুলোকে সুরাহা করার চেষ্টা করেছি এবং আগামী দিনেও সেই সুরাহার চেষ্টা করবো। পরিচালনা ছিলেন, গণতান্ত্রিক আস্থা ছিল না, স্বাভাবিকভাবে যাদের গণতন্ত্রে আস্থা নেই, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আস্থা, তাদের কাছ থেকে আশা করা যায় না, তাই আক্রমণ সংঘটিত হতো। কিন্তু আজকে কিন্তু আপনাদের সেফটি সিকিউরিটির কথা বিবেচনা করে, বিচার করে প্রেস জ্যাকেট প্রদান করা হচ্ছে। অনেক সাংবাদিক বন্ধুরা এখানে প্রেস জ্যাকেট পেয়েছেন এবং ডাইরেক্টর আইসিএলকে আমি বলেছি যে যারা পাননি, আগামী দিনে আমাদের কাছে কয়েকশো প্রেস জ্যাকেট আমরা আবার নতুন করে আনিয়েছি, আমরা তাদেরকে আবার নতুন করে প্রেস জ্যাকেট প্রদান করব, যাতে প্রেস জ্যাকেটটা ধারণ করে আপনাদের সঙ্গে কোন রাজনৈতিক কভারেজ বা যে কোনো কভারেজের জন্য যদি আপনারা যান, আপনি সাংবাদিক বন্ধু সেটা আপনি আইডেন্টিফাই হলেন, অর্থাৎ পুলিশ বলুন বা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে যে কোনোখানে বলুন, আপনারা সেই সিকিউরিটি একটা থাকবে যে আপনারা সাংবাদিক বন্ধু, যেটা বিগত দিনে ছিল না বা সরকারের তরফ থেকে যেটা বিগত দিনে আপনাদের জন্য আলোচনা করা হয়নি। এভাবে প্রতিটি ক্ষেত্রে সাংবাদিক ইন্স্যুরেন্স, এখানে মাননীয় মুখ্যমন্ত্রীও যখনই ক্যাবিনেটে কোনো বিষয় আসেন সাংবাদিকদেরকে নিয়ে, উনি সবসময় বলে যান যে না, এটা পাশ করাতে হবে, কারণ উনিও উপলব্ধি করেন যে গণতন্ত্রকে যদি বাঁচিয়ে রাখতে হয়, রাজ্যের অগ্রগতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তবে সাংবাদিকদেরকে লিবার্টি দিতে হবে, ফ্রি হ্যান্ড দিতে হবে, তাদের জন্য ভাবতে হবে। এই রাজ্য ছোট্ট রাজ্য, এখানে শিল্প বলতে কিছু নেই, যারা নতুন সাংবাদিকতা করতে চায়, এবারকার যখন আমরা ক্যাটাগরাইজেশন করেছি পরিষ্কার ভাষায়, আমরা যেটা আইসিএ দপ্তর থেকে সিদ্ধান্ত নিয়েছি যে যারা নতুন, সেটা ইলেকট্রনিক চ্যানেল হোক, বৈদ্যুতিক চ্যানেল হোক, সেটা প্রিন্ট মিডিয়া হোক, তাদেরকে স্টার্ট আপ হিসেবে গণ্য করতে হবে। তাই বিগত দিনে যেটা ছিল যে আনলিস্টেড ক্যাটাগরি, আনলিস্টেড ক্যাটাগরিটাকে উঠিয়ে দিয়ে আমরা গ্রুপ সি করে দিয়েছি, ক্যাটাগরি সি করে দিয়েছি, যাতে করে তারা নিজেদেরকে ছোট করে খাটো করে না দেখে। আমি নতুন এসেছি এই সাংবাদিকতার লাইনে, আমি সত্যনিষ্ঠার সঙ্গে যখন আমার কাজ পরিচালনা করব, আমি আস্তে আস্তে অভিজ্ঞতা নিরীক্ষা নিয়ে এগিয়ে যাব, সব দিক থেকে আমি এগিয়ে যাব। কারণ আজকে এখানে ইলেকট্রনিক্স মিডিয়া চ্যানেলের সম্মেলন, আমরা যখন ছাত্র রাজনীতি করি, রাজনীতি শুরু হওয়ার যখন আমরা করেছিলাম, ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল কটা ছিল এখানে? প্রণব দা, সঞ্জয় দাস সঙ্গে নিচে যখন মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলাম, গিয়ে আলোচনা করছিলাম, আমরা দেখতাম আইনেট একটা মিডিয়া চ্যানেল এসেছিল, আইনেট, তারপরে এসেছে প্রাইম ফোকাস, সংবাদ প্রতিদিন, হেডলাইন ত্রিপুরা, পরবর্তী সময় আসে 2011-12 সালে হেডলাইন ত্রিপুরা পথ চলা শুরু, পরবর্তী সময় ভ্যানগার্ডের এখানে কর্ণধার রয়েছেন শোভকদা। এগুলো আমরা দেখেছি আমাদের চোখের সামনে দিয়ে, এগুলো তাদের পথ চলা শুরু হয়েছে, কিন্তু অনেক চ্যানেল হারিয়ে গেছে, অনেক চ্যানেল আবার তার অস্তিত্ব চালান দিয়ে এখন পর্যন্ত চালান দিতে সক্ষম হয়েছে। আবার অনেক চ্যানেল নতুন এসেছে যেখানে 3-4 চ্যানেল ছিল, আজকে 30-এর উপর চ্যানেল আমরা রেজিস্ট্রিতে রয়েছে, যাদেরকে প্রতিনিয়ত অ্যাড থেকে শুরু করে সংবাদ পরিবেশন করা থেকে শুরু করে তাদেরকে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিচ্ছি। থানা ইয়াকচু হাপাংনি জরাও ককতমা থুমনাই রোগনি প্রফেশনাল সেফটি নেকলেট খ্লাই জাগানো ফিয়াবা তাবুকনি হাপাং ককতমা থুমনাই রোগনি বাগে সিকিউরিটি গ্যারেন্টি খ্লাইরি নাই হিনি শাখা সুশান্ত চৌধুরী, বিউ রিপোর্ট, কখরাং।